समय जिकिर करे करे जिब्बाटारे जरा भिजिए रखे तादेरकेओ पसंद करे के अल्लाह बोलेन वज़कुर रब्बका फी नफ्सिका तदर्रुअन व खीफतन व दूनल जहरि मिनल कौलि बिल गुदुव्वि वल आसाल व ला तकुम मिनल गाफिलीन। सुबहानअल्लाह पढ़ें। अल्लाह बोलेन वज़कुर रब्बका फी नफ्सिक, अल्लाह रे मने मने डाको। तदर्रुअन व खीफा, अल्लाहर जिकिर करते अल्लाह बोलेছেন ফি নাফসিক। বুঝতেছেন না অর্থ? ফি নাফসিকা, মনে মনে আল্লাহর জিকিরটা করো। তদর্রুআ ও খীফা, তদর্রুআ মানে বিনয়ের সাথে, উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস, বিনয়ের সাথে আল্লাহর ডাকো। ওয়া খীফা, গোপনে গোপনে ডাকো। দুনাল জাহরি মিনাল কওল, চিৎকার চেঁচামেচি করে ডেকো না। কার কথা? আওয়াজ করে জিকির করো না। এই যে আমরা মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এটা তালিমান। উদ্দেশ্য কি? তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে, কিন্তু ব্যক্তিগত জিকিরের যে ইবাদতটা এটা আস্তে আস্তে হইতে হবে, এটা ভদ্রভাবে হতে হবে, চিল্লাচিল্লি করে নয়। আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর। আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই? কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই? তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায়, কিন্তু চিল্লা ফাল্লা করা যাবে না, লাফালাফি করা যাবে না, মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না, ঠিক কি না? কিন্তু লাফালাফির জিকির আছে না নাই? লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায়, বাঁশের আগায়। আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যাই ওঠে, আছে না নাই? বিশ্বনবী সাহাবাদের নিয়ে জিকির করছেন, সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায়। হাদিসে আছে না এটা? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন, লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কাঁধের উপরে। না আছে হাদিসে? আছে না? এটা জিকির নয়। কি সুন্দর দেখেন, ইসলাম বোঝা কত সহজ। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা, গোপনে জিকির করো, ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, দুনাল জাহরি মিনাল কওল, চিৎকার চেঁচামেচি করে জিকির করো না। যারা চিকফাল দিয়ে হই 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 করে, আছে না? আছে। হই 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 হইয়ের ভিতরে আল্লাহর নাম আছে? হ্যাঁ, এই যে হুই হাই এই স্টাইলের যে জিকির, এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে? আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে? কথা বলেন। বিষ্ণুই বললেন খবরদার, চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না। কথা বলেন। আপনি গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, আমার জিকির তোমরা করো, আমিও তোমাদের জিকির করব, ঠিক কি না? আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে? আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? আমরা আল্লাহর জিকির করে, আল্লাহ নাকি আমাদের জিকির করে, জানো তো কথা এটা। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি। আল্লাহ আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবা। কার কথা? চিল্লায় বলেন কার কথা? সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে